আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলের মুরাদ খান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি সাজেক ভ্যালির ছায়ানের ইকো রিসোর্টের সামনে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই ছায়ানের ইকো রিসোর্টে রুম ফ্যাসিলিটিসগুলো কি, রুমের ভাড়াগুলো কত, বিস্তারিত তথ্য থাকবে আজকের ভিডিওতে। মাই ডিয়ার ফ্রেন্ড, ছায়ানের ইকো রিসোর্টের একটি রুমে আমরা ঢুকতেছি। দেখেন খুব সুন্দর ডিজাইন করেছে তারা, একদম বাঁশ দিয়ে ডিজাইন করা। এই রুমের সাথে যেটা রয়েছে একটা বেড রয়েছে, বেডটাও কিন্তু তাদের পাশে তৈরি করা। পাশাপাশি এখানে অ্যাটাচ একটি ওয়াশরুম রয়েছে এবং ছোট্ট একটা মিরর রয়েছে। পাশাপাশি এখানে কিন্তু চমৎকার একটা বারান্দা রয়েছে। বারান্দা থেকে সাজেক ভ্যালির যে সৌন্দর্য সেটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। ছায়ানের ইকো রিসোর্টের আরেকটি রুম আপনাদেরকে দেখাবো। রুমে ঢোকার পরে কিন্তু আমরা সাজেক ভ্যালির যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু আমরা দেখতে পারতেছি। পাশাপাশি এখানে একটা বেড রয়েছে, এই বেডে আপনারা খুব সুন্দরভাবে দুজন থাকতে পারবেন। একটা অ্যাটাচ ওয়াশরুম রয়েছে আর বারান্দার ভিউটা আমার কাছে খুবই ভালো লাগছে, জোস একটা ভিউ। এখানে বসে আপনারা যে এই সাজেক ভ্যালির প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনার মনটা ভালো হয়ে যাবে, এটা আমি একদম গ্যারান্টি সহকারে বলতে পারি। সব মিলিয়ে এই রিসোর্টটির তিনটা রুম। এই রুমের ভিডিওগুলো দেখে আপনারা যদি চান বুকিং দিতে, আমাদের নিচে ডিসক্রিপশনে এই রিসোর্টের নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে সরাসরি ফোন করে আপনারা কিন্তু আপনাদের রুমগুলো বুকিং দিতে পারেন। মাই ডিয়ার ফ্রেন্ড, উনি হচ্ছেন ফাইজুল ভাই। ফাইজুল ভাই হচ্ছে এই রিসোর্টের ম্যানেজার। ওনার কাছে জানবো এই রুমের ভাড়াগুলো কত এবং আপনাদের জন্য আর কী কী ধরনের ফ্যাসিলিটিসগুলো রয়েছে। ফাইজুল ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনাদের এখানে টোটাল তিনটা রুম আছে তাই তো? একটা রুমে কয়জন করে থাকতে পারে? এক রুমে আমরা চারজন করে থাকতে দেই, চারজনের বেশি থাকা যাবে না, চারজনে থাকতে পারবে। মানে দুজন বেড করবে, উপরে দুইটা বেড, নিচে একটা ফ্লোর বেড দিব। ফ্লোর বেড দিবেন? সবগুলো রুমের তো ফ্যাসিলিটিস গুলো এক? জি জি, সব রুমে একই ফ্যাসিলিটিস। আচ্ছা, আর রুমের ভাড়াগুলো কেমন? ভাড়া হচ্ছে আপনার ছুটির দিনে আপনার 3500 টাকা করে রাখি, ছুটির দিন ছাড়া 3000 টাকা করে রাখি। আচ্ছা, আর আমাদের রেফারেন্স দিয়ে যদি কেউ গেস্ট আসেন, ফ্যাসিলিটিস যদি দেয় আপনাদের 500 টাকা ডিসকাউন্ট দিতে পারবো, 2500 টাকা যদি ছুটির দিন না থাকে আর কি, ছুটির দিন থাকলে আপনাদের 3000 টাকা করে দিতে পারবো। মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা কিন্তু জানতে পারলাম সরকারি ছুটির দিনে এখানে কিন্তু যা ভাড়া তাই, কোনো ডিসকাউন্ট থাকবে না। বাট ছুটির দিন ছাড়া যদি আপনারা আসেন আপনাদেরকে 500 টাকা ডিসকাউন্ট করা হবে। আর এখানে খাবার দাবারের ব্যবস্থাগুলো কী রয়েছে? খাবার দাবার আমাদের একটা রেস্টুরেন্ট আছে, ফুড অ্যান্ড কি রেস্টুরেন্ট, ওইখানে আমাদের মেনু কার্ড আছে প্রত্যেকটা রুমে, মেনু কার্ড দেখে আপনি খাবার অর্ডার দিতে পারবেন। মানে আপনাদের ফুডাঙ্গি রেস্টুরেন্টে কি সব ধরনের খাবারের ব্যবস্থা করা হয়? জি জি, সব ধরনের খাবার আপনি যা চাইবেন এখানে মেনু কার্ড অনুযায়ী আপনাদের খাবার দিয়ে। মানে এখানে কি পাহাড়ি খাবার? পাহাড়ি খাবারও পাওয়া যায়। কি কি পাওয়া যায় পাহাড়ি খাবার? পাহাড়ি খাবার, ব্যাম্বু চিকেন, ব্যাম্বু বিরিয়ানি, দেশি ব্যাম্বু বিরিয়ানি, পাহাড়ি দেশি মুরগি, পাহাড়ি বিভিন্ন সবজি, এগুলো সব রেস্টুরেন্টে আছে এখানে। আচ্ছা আচ্ছা, সব ধরনের পাহাড়ি খাবার সহ বাঙালি যে কোনো খাবার এখানে খেতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছু তথ্য পেয়েছেন এবং আপনার সাজেক ভ্রমণ কিছুটা হলেও উপকৃত হবেন। আপনারা আপনারা সরাসরি এই ভিডিও দেখে আপনার রুমগুলো পছন্দ করে আপনারা চাইলে রুমগুলো বুকিং দিতে পারেন, নিচে ডিসক্রিপশনে তাদের নাম্বারটি দেওয়া থাকবে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনার ভ্রমণটি সুস্থ, সুন্দর ও আনন্দময় হোক এই কামনায়। আল্লাহ হাফেজ।